নিউমোনিয়া কি? নিউমোনিয়া শব্দটির সাথে আমরা প্রায় সবাই পরিচিত, কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগে নিউমোনিয়া কি, এরকম একটা আজগবি নামই বা এলো কথা থেকে। এটি কি নতুন কোনো রোগ? এজন্যই নামের সাথে নিউ কথাটি রয়েছে। আসলে নিউমোনিয়ার সাথে নিউ বা নতুন কথাটির কোনো সম্পর্ক নেই। নিউমোনিয়া শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় নিউমোনিয়া অর্থ হলো ফুসফুস, কাজেই নিউমোনিয়া ফুসফুসের এক ধরনের রোগ। চিকিৎসা বিজ্ঞানের জটিল পরিভাষায় না গিয়ে সহজভাবে বলা যায়, ফুসফুসের ইনফেকশন বা সংক্রমণই হলো নিউমোনিয়া। এই ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়া দিয়ে, ভাইরাস দিয়ে, কিংবা অতি ক্ষুদ্র ছত্রাকের মাধ্যমে। নিউমোনিয়া কাদের হয়? সাধারণত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তাই সব বয়সেই এই রোগ হলেও সবচেয়ে বেশি হয় গুরুদের এবং বুড়োদের, কারণ এই দুই বয়সেই রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাকৃতিকভাবেই কম থাকে। কিভাবে নিউমোনিয়া ছড়ায়? বেশিরভাগ ক্ষেত্রে আগে থেকে নিউমোনিয়ায় আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে বের হওয়া জলকণার মাধ্যমে নিউমোনিয়া ছড়ায়। এইসব জলকণার মধ্যে ঘাপটি মেরে থাকা ভাইরাস ব্যাকটেরিয়াগুলোই অন্য সুস্থ ব্যক্তির দেহে নিউমোনিয়া রোগটি ঘটায়। নিউমোনিয়ার লক্ষণ এবং উপসর্গ কি? নিউমোনিয়ার প্রধান লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, কাশি, বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট। কোনো কোনো রোগীর সবকটি লক্ষণ, আবার কারো কারো দু তিনটি লক্ষণ থাকতে পারে। জ্বর সাধারণত মাঝারি থেকে উচ্চ তাপমাত্রার হয়। কাশির ক্ষেত্রে প্রথম দিকে শুকনো কাশি দিয়ে শুরু হয়, কয়েকদিন পর কাশির সাথে কফ ওঠা শুরু হয়। অনেক সময় ইনফেকশনের তীব্রতা বেশি হলে কফের সাথে রক্ত উঠতে পারে, কফ তখন অনেকটা মরিচার মতো দেখায়। বুকে ব্যথা সাধারণত বেশি হয় এবং অনেক সময় ব্যথা এত তীব্র হয় যে রোগী শ্বাস নেওয়ার সময় বুক চেপে ধরে। শ্বাসকষ্ট হলে রোগী ছোট ছোট করে ঘন ঘন শ্বাস নিতে থাকে, শ্বাস নেওয়ার সময় বুক খুব দ্রুত ওঠানামা করে। শ্বাসকষ্ট খুব বেশি হলে বুকের নিচের দিককার মাংসপেশি শ্বাসের সাথে সাথে ভিতরে ঢুকে যায় এবং আবার উপরে উঠে আসে। এইসব লক্ষণ ছাড়াও সংক্রমণ খুব বেশি হলে রোগী ভুল বকতে পারে এবং কখনো কখনো অজ্ঞান হয়ে যেতে পারে। নিউমোনিয়ার চিকিৎসা কি? শুধু যদি জ্বর এবং হালকা থেকে মাঝারি ধরনের কাশি থাকে তবে বাড়িতেই চিকিৎসা নেওয়া সম্ভব। সেক্ষেত্রে জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ট্যাবলেট এবং কাশি কমানোর জন্য টোটকা চিকিৎসা হিসেবে তুলসী পাতার রস মধু দিয়ে খাওয়া যেতে পারে। তবে জ্বর 5 দিনের বেশি থাকলে, একেবারে ছোট শিশুদের ক্ষেত্রে, দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর যদি জ্বর কাশির সাথে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট থাকে তবে দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তার সাধারণত আপনার রোগের তীব্রতা অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে এটা আসলেই নিউমোনিয়া কি না। নিউমোনিয়া ফুসফুসের কতটুকু অংশে রয়েছে সেটিও বোঝা যায় এর মাধ্যমে। নিউমোনিয়া নিশ্চিত হলে ডাক্তার আপনাকে নিউমোনিয়ার ধরন অনুযায়ী অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দেবেন। এছাড়া ব্যথার জন্য ব্যথানাশক বড়ি এবং শ্বাসকষ্ট থাকলে অক্সিজেন দেওয়া লাগতে পারে। নিউমোনিয়া থেকে বাঁচার উপায়: রোগের হাতে নাচার হওয়ার চেয়ে বাঁচার উপায় খোঁজা ভালো। তাই নিউমোনিয়া থেকে বাঁচতে আপনার ছোট মনিকে অবশ্যই নিয়মিত টিকা দেবেন, খুব বেশি গরম কিংবা খুব বেশি ঠান্ডা থেকে দূরে রাখবেন এবং অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়াবেন। এছাড়া হাঁচি কাশিতে আক্রান্ত ব্যক্তি থেকে দূরে রাখবেন। বয়স্কদের ক্ষেত্রে অবশ্যই ধূমপান, মদ্যপান এবং খিলি পান, এই তিনটি পান বন্ধ রাখতে হবে। এছাড়া কারো যদি অ্যাজমা বা অ্যালার্জি থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। জটিলতা না থাকলে নিউমোনিয়া প্রায় 100% নিরাময় হয়, তবে রোগের জটিলতা বাড়লে মৃত্যুর হার 50% পর্যন্ত হতে পারে। তাই আসুন সচেতন হই, নিউমোনিয়া থেকে বেঁচে রই।